গত বছরের 7ই অক্টোবর ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠনগুলো হামাসের নেতৃত্বে ইসরায়েলের সামরিক অভিযান পরিচালনা করার পর থেকেই ইসরায়েল গাজায় স্মরণকালের ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের এই ন্যাক্কারজনক গণহত্যায় প্রথম থেকেই সমর্থন জুগিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। হামাসের পক্ষ থেকে বারবার যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হলেও ইসরায়েলের মন রক্ষার্থে বেশ কয়েকবার ভেটো দিয়েছে উত্তর আমেরিকা মহাদেশের এই সাম্রাজ্যবাদী দেশটি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন ঘনিয়ে আসায় মুসলিম ভোট বাগানোর প্রয়াসে এ বছরের 6ই মে একটি 3 ধাপের যুদ্ধবিরতি প্রস্তাব পেশ করে যুক্তরাষ্ট্র। প্রথম ধাপে ইসরায়েলকে যুদ্ধ পুরোপুরি থামানো এবং পুনরায় যুদ্ধ শুরু না করার শর্তে হামাস সেই প্রস্তাবে প্রাথমিকভাবে সম্মত হয়, কিন্তু ইসরায়েল সে প্রস্তাব প্রত্যাখ্যান করে রাফায় গণহত্যা চালায়। পরবর্তীতে গত 31 মে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পুনরায় যুদ্ধবিরতির একটি প্রস্তাব পেশ করে। তবে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির ব্যাপারটি স্পষ্ট না হওয়ায় জো বাইডেন কর্তৃক ঘোষিত এই প্রস্তাবটি বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠনগুলো যুদ্ধবিরতির বিষয়ে তাদের অবস্থান বজায় রেখেছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী গত বৃহস্পতিবার আরব মধ্যস্থতাকারীদের কাছে পাঠানো একটি সংক্ষিপ্ত বার্তায় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার বলেছেন, হামাস অস্ত্র সমর্পণ করবে না এবং এ ধরনের কোনো প্রস্তাবে সইও করবে না। মার্কিনীদের তৈরি যুদ্ধবিরতি প্রস্তাবে ওয়াল স্ট্রিট জার্নাল দ্বারা উদ্ধৃত এই কথিত সংক্ষিপ্ত বার্তাটিকে হামাসের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কিনা তা শেষ খবর পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে এর আগে 5ই জুন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ে নিশ্চিত করে বলেছেন, ফিলিস্তিনি আন্দোলন এবং মুক্তিকামী দলগুলো একটি ব্যাপক যুদ্ধবিরতি, বন্দি বিনিময় ও ইসরায়েলি দখলদার বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার ভিত্তিক যে কোনো চুক্তিকে গুরুত্ব সহকারে ও ইতিবাচকভাবে নেয়ার মনোভাব ব্যক্ত করে। একটি বিবৃতিতে হানিয়ে আরও বলেছেন, আমাদের জনগণের ইচ্ছা এবং সাহসী প্রতিরোধে প্রতিনিধিত্ব করতে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী অস্ত্রে সজ্জিত হয়ে আলোচনা পরিচালনা করেছে। অন্যদিকে ফিলিস্তিনি মার্ক্সবাদী কমিউনিস্টদের সংগঠন PFLP-র কর্মকর্তা আব্দেল আল জানিয়েছেন, বাইডেনের প্রস্তাবে একটি বিপজ্জনক বিষয় রয়েছে যা মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা করা হচ্ছে। সেই বিপজ্জনক বিষয়টি হল যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে বাস্তবায়নের শর্তাবলী। PFLP-র এই কর্মকর্তা লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিনকে স্পষ্টভাবে জানান, শত্রুরা আমাদের শোষণ করার জন্য নতুন গোলক খাতায় যেতে বাধ্য করে এমন যে কোনো অস্পষ্ট চুক্তি আমরা প্রত্যাখ্যান করি। PFLP-র এই কমিউনিস্ট নেতা আরও জানিয়েছেন, 6ই মেতে উপস্থাপিত পূর্ববর্তী নথির উপর ভিত্তি করে যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়বস্তুতে যদি প্রতিশ্রুতি নিশ্চিত করা হয়, শুধুমাত্র সেক্ষেত্রে ফিলিস্তিনি প্রতিরোধী দলগুলো আবার যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা শুরু করবে।